আমি স্টেট বলছি উইদিন থ্রি মান্থস পুলিশের সব রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। নমস্কার আমার সকল ভাই ও বোনেরা, 2024 সাল আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আজকের বিগ ব্রেকিং নিউজ তাদের জন্য, যে সকল ছেলেমেয়েরা স্বপ্ন দেখেছিল 2024 সালে একটা খাকি পোশাক পরে নিজের ভবিষ্যৎটাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে, তাদের জন্য আজকের ভিডিও। কারণ 2024 সালে একদিকে যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম সেপ্টেম্বরের প্রথম মাসে সংগঠিত হওয়ার সুযোগ রয়েছে, ঠিক তেমনই কিন্তু কলকাতা পুলিশের এক্সামও কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যেই সংগঠিত হয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে স্বয়ং মুখ্যমন্ত্রী দ্বারা কিন্তু আমরা ঘোষণা শুনেই ফেলেছি, তিনি রাজ্যে প্রায় 60,000 পুলিশের নিয়োগ করতে চলেছে। 60,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে। এই নিয়োগের কথা যদি আমি স্পষ্টভাবে তোমাদের সামনে তুলে রাখি, তবে মাথায় তোমাকে রাখতে হবে যে মুখ্যমন্ত্রী ঘোষণাকে দূরে রাখলেও WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা এমন বোর্ড, যে বোর্ড কিন্তু প্রত্যেক বছর বছর শেষের আগে আগে বা বছরের শুরুর প্রথম দিকে একটা বড় নিয়োগের ঘোষণা কিন্তু দিয়ে ফেলে। আর এর মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের SI, কলকাতা পুলিশের SI এবং এক্সাইজ ডিপার্টমেন্টের SI কিন্তু বেরিয়ে আসার একটা অনেক বড় সুযোগ আছে। এবং স্বয়ং 5,000 কনস্টেবল প্রায় কিন্তু নিয়োগের একটা সম্ভাবনা 2024 সালে রয়েছে। যদি তোমার স্বপ্ন হয় যে দাদা এই বছরই আমার লাগবে, এই বছরই একটা খাকি পোশাক লাগবে যে পোশাক পরে আমি রাস্তায় যাব এবং নিজের স্বপ্নটাকে সফল করব। দেখো, এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি মানুষ শুধু টাকা কামাইয়ের জন্য পড়ে না। দাদা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হয়ে গেছি, এখন তো শুধু পয়সাই পয়সা পয়সাই পয়সা, এই স্বপ্ন দেখে সবাই ওয়েস্ট বেঙ্গল পুলিশে যায় না। কারো কারো এটা জীবনের স্বপ্ন হয়, এই পোশাকটা পরা না, এই যে পোশাকটা পরা কারো কারো জীবনের স্বপ্ন হয়ে যায়। কারো কারো এটা স্বপ্ন না, এটা পুরোপুরো সে বাস্তব রূপ দেওয়ার জন্য, এই স্বপ্নটাকে, এই পুলিশের পোশাক পরাটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য কেউ রাত দিন খেটে বেড়াচ্ছে। আর মাথায় রাখবা, ওয়েস্ট বেঙ্গল মতো রাজ্যে তুমি যখন আছো, যে রাজ্যে প্রায় একটা WBP-র এক্সামে, একটা WBP-র এক্সামে প্রায় যেখানে 800,000 ক্যান্ডিডেটরা বসছে, 800,000 ছেলেমেয়েরা, 800,000, তুমি কল্পনা করতে পারবা না, 3-4,000 একটা ভ্যাকেন্সির চাকরি যেখানে মিনিমাম 7-8,00,000 ছেলেমেয়েরা পরীক্ষায় বসে, সেই পরীক্ষায় তোমাকে যদি ভালো রেজাল্ট করতে হয় কেবলমাত্র বাড়িতে বসে বড় একটা ইউটিউব চ্যানেল খুলে MCQ কোশ্চেন দেখলে পরে তুমি WBP এই সময় 2024 সালে পাশ করতে পারবা না। তোমার যদি মনে হয় একটা বড় ইউটিউব চ্যানেল দেখে নিব, সার্চ করে নিলাম Top 100 WBP MCQ, সার্চ, পাশ করতে পারবা না। এই মুহূর্তে যদি তোমার মনে হয় যে এতগুলো নিয়োগ এবার আসতে চলেছে, এতগুলো নিয়োগ যে আসতে চলেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, SI, কনস্টেবল, প্রত্যেকটা দপ্তরে কিন্তু সফলতার জন্য তোমাকে মাথায় রাখতে হবে কাট অফ খুব হাই থাকবে, মিনিমাম 60+ কনস্টেবলের কাট অফই থাকবে। এটা তোমাকে বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে কনস্টেবল কাট অফ 60+ থাকবে। আর কেবলমাত্র তুমি যদি মনে করো MCQ কোশ্চেন করে আমি এই কাট অফটা পার করে দিব, ভুল ভাবছো, কোনোদিনও সম্ভব হবে না MCQ করে। যদি পাশ করার ইচ্ছা থাকে তোমাকে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা প্রিপারেশন নিতে হবে। আর অধ্যায় ভিত্তিক জানার জন্য তোমাকে সবার আগে বেশি না তিনটা বিষয় ক্লিয়ার রাখতে হবে। প্রথমে তোমাকে ক্লিয়ার রাখতে হবে GK, খাটা শুরু করে দাও, WBP পেতে এত সময় লাগে না, তিন মাস যে গেট লাগিয়ে প্রিপারেশন নিয়েছে, ইতিহাস সাক্ষী আছে, WBP-তে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা ড্রেস পরে সে নিজের স্বপ্ন সফল করে আজ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। 3 মাস তোমাকে গেট লাগিয়ে পড়তে হবে, কিন্তু মাথায় রেখো এই 3 মাস প্রিপারেশন নেওয়ার সময় তোমার প্রিয়তম বা প্রিয়তমা তোমাকে ছেড়ে যেতে পারে, ফেরে চলে যাবে, মনে দুঃখ রাখলে হবে না যে দাদা আপনার কথা শুনে শুরু করলাম, ছেড়ে চলে গেলে এবার আমার কি হবে। তোমার চোখের ডাক থাকলে পড়তে পারে, মাথার অবস্থা খারাপ হয়ে যেতে পারে, কারণ GK সিলেবাস ভাস্ট রয়েছে, ম্যাথ সিলেবাস ভাস্ট রয়েছে, GI অনেকগুলো রয়েছে, ভয় পেলে চলবে না। 3 মাস গেট বন্ধ করে তোমাকে ঘরে প্রিপারেশন নিতে হবে, আর এই GK কভার করতে হবে। GK-র পর যার দিকে তুমি সব থেকে বেশি নজর রাখবা সেটা হচ্ছে ম্যাথ। তোমাকে ম্যাথ বেশি কিছু নয়, WBP-তে ম্যাথের মোট 10টা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায় থেকে যদি রেগুলার 30টা করেও 30টা
30টা করে কোশ্চেন তুমি প্র্যাকটিস করো রেগুলার 2 ঘন্টা দিয়ে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 30টা করে কোশ্চেন কভার করো, 10টা অধ্যায় শেষ করতে 1 থেকে 2 মাসের বেশি লাগবে না, 1 থেকে 2 মাসের বেশি লাগবেই না। মাথায় রেখো ম্যাথের পর যেটা দেখতে হবে সেটা হচ্ছে জিআই। এই 3টা সাবজেক্ট জিকে, ম্যাথ আর জিআই যে কভার রেখেছে, যে নিজের হাতের মুঠোয় রেখেছে, 2024 ডাব্লিউএপি পাস করার থেকে কেউ তাকে আটকাতে পারবে না, সে এসআই হোক, সে কনস্টেবল হোক, কি সে যে কোনো ভাগ হোক। কিন্তু মাথায় রাখবে এছাড়াও একটি সাবজেক্ট ডাব্লিউএপির জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশেও কিন্তু নজর রাখতে হবে। তাই তোমার যদি স্বপ্ন হয় 2024 ডাব্লিউএপি তুমি ক্র্যাক করতে চাও, তবে অবশ্যই প্রিপারেশন শুরু করো। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ডাব্লিউএপির প্রত্যেকটা ভিডিও কিন্তু তুমি আমাদের চ্যানেলে পেয়ে যাবা। অল দ্য ভেরি বেস্ট 2024 প্রিপারেশনের জন্য। এই বছর বছর শেষে আনুমানিক 5000 ভ্যাকেন্সি আসতে চলছে মিনিমাম কোনো ডাব্লিউএপি এবং ডাব্লিউএপি এসআইয়ের কনস্টেবল এবং এসআইয়ের আনুমানিক 5000 ভ্যাকেন্সির উপর তুমি পেয়ে যাবে। অল দ্য ভেরি বেস্ট, ভালো করে প্রিপারেশন নাও।